এখানে রুটি, এটা হচ্ছে বাচ্চাদের খাবার, মানে আমার ম্যাডামের ছোট ছেলের খাবার। আর তো আজকে হচ্ছে এটা আমি দুম্বার মাংস রান্না করতেছি, তো ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে নেব। আর এখানে হচ্ছে যত হাঁড়ি পাতিল ময়লা ছিল সব সুন্দর করে গুছিয়ে রেখে রান্নাঘরে রেখে দিচ্ছি, আর রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ আমি প্রতিদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকে একটি নতুন ভিডিও, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস আর একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের ভালোবাসায় আমি এখানে এসে দাঁড়াইছি, এখন আপনাদের ভালোবাসা আমাকে আর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, তো অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক এখানে হচ্ছে আমি চাউলটা ভিজিয়ে রাখছি, এটা বাসমতি চাউল, এটা দিয়ে হচ্ছে আরাবিয়ান কাফসা রান্না করব। মানে সৌদিতে কাফসা বলে, দুবাইতে কাফসা বলে, বাট কাতারেও এটাকে বলে হচ্ছে মাজবুস, মাজবুস রান্না করব। আর এখানে আমাদের জন্য মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ এই মানে ইসের দুম্বার মাংসটার মধ্যে না একটা স্মেল আসে, বুঝছেন, ওই স্মেলটা মানে আমাদেরকে আমার ভালো লাগে না, এর জন্য আমি সিদ্ধ করে পানিটা ফেলাই এখন কষাইয়া একটু আলু দিয়ে ঝোল করব, কারণ আমি মাংস টাংস খাবো না, শুধু ঝোল আলু দিয়ে ভাত খাবো আর ভাগিনারে এগুলি দিব। আর এখানে ম্যাডামদের জন্য মাংস কষানো দিয়ে দিছি, এটা সিদ্ধ হইতে থাক, সিদ্ধ হইতে যখন পানিটা কমে আসবো তখন শুধু এই 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 এইখানেই মানে চাউলটা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। একেবারে ইজি রান্না এগুলি, কিন্তু একটু ভালো লাগে না আমাদের কাছে, ভালো লাগে না, ওদের ফেভারিট খাবার এটা, এদেশের ফেভারিট খাবার। ওই যে বলে না এক দেশের গালি আর এক দেশের বলি, তো যার যার মানে দেশের একটা স্বাদ গ্রান তাদের কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো না লাগলেও। তো দর্শক এখানে হচ্ছে আমি আমাদের জন্য মাংস রান্না করব, তো পেঁয়াজ মশলা সব ভাজতেছি, তো এটা ভাজার পরে তারপরে তো মাংস সবাই আমরা রান্না করতে জানি, এটা নতুন করে বলার কিছু নাই। আর এখানে আদা রসুন ব্লেন্ডার করছি, আসলে আমার বাসায় দেখা গেছে কি আদা রসুন নিয়ে আসে ওনারা খায়, ওই যে মানে সুপার মার্কেটের যে আদা রসুনগুলি দেখা গেছে যে অনেক দিন করা মেডিসিন দিয়ে, মানে ওটা না কোনো গ্রান বাসনা কিছুই থাকে না, তা আমার কাছে ওইটা আবার ভাল লাগে না, আমার কাছে হচ্ছে একদম টাটকা আর কি ব্লেন্ডার করে মাংস রান্না করবো ওইটা বেশি পছন্দ আর কি, তো এর জন্য আমি তদনগদ যখন রান্না করি তখনই ব্লেন্ডার এইভাবে করে সাথে সাথে রান্না করে ফেলে। তো এখানে হলুদ মরিচ সব কিছু লবণটাও দিয়ে দিচ্ছি, আজকে একটু শুকনো মরিচ দিচ্ছি ঝালের জন্য, এই মাংসগুলির একটা গন্ধ, এরকম যেন একটা গন্ধ হয়েছে, ঝাল টাল দিয়ে রান্না করলে খাওয়া যায় আর কি, তাছাড়া স্মেলটা ভালো লাগে না। তো এই যে মাংসটা এখানে মশলাটাও কষানো হয়ে গেছে প্রায় দেখেন, তো মাংসটা দিয়ে আবার একটু কষাবো, মাংসটা দিয়ে দুটো আলু দিব, কেন আমার কাছে না আলু না দিলে অনেকের ভুনা পছন্দ, আমার কাছে কেন জানি মানে আলু না দিলে তরকারি খাইতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় ডান, খালি ভাতটা হয়ে গেলেই আমার শেষ, এখানে ম্যাডামদের জন্য মাছভুজ বসাই দিছি, এটা এখন দমে আছে, আর আমাদের জন্য এই যে মাংসের তরকারি এটাও প্রায় শেষের পর্যায়ে, আর ভাতটা হয়ে গেল, আর এখানে ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে দুধ ই করতেছি নেসকুইক দিয়ে, চকলেট পাউডার যেটাকে বলে ওটার নাম হচ্ছে নেসকুইক, ওর জন্য নাস্তা বানাচ্ছি। এখন কিন্তু দুপুর 12টা বাজে, তো সে ঘুম থেকে উঠছে, তো এখন সে নাস্তা খাবে, ওর নাস্তাটা আমি রেডি করতেছি। তো
প্রিয় আপুরা এবং ভাইয়ারা, এতক্ষণ তো দেখলেন দুপুরে রান্না করলাম, তারপরে হচ্ছে ম্যাডামের মেয়ের নাস্তা দিলাম। আমার সকালের নাস্তাটা আজকে ভিডিও করি নাই, কারণ এত তাড়াহুড়া করে করেছি যে ভিডিও করার কথা খেয়াল ছিল কিন্তু আমি ইচ্ছে করেই করিনি যে প্রতিদিন নাস্তা করা ভিডিও দিই, প্রতিদিন সেম নাস্তাই করি। তো যাই হোক, আজকে সকালের ভিডিওটা করি নাই। তো এতক্ষণ যাই কাজ করলাম, আজকে ঘরের ভিতরে কোনো কাজই করি নাই, কারণ হচ্ছে টাইম পাইনি। ঘুম থেকে ওঠার পরে দেখি ম্যাডামের ছেলে স্কুলে যায় নাই, ওরে ডাইকা উঠাইতে উঠাইতে আমার 1 ঘন্টা লাগছে, উঠে না। ওর মাকে ফোন দিছি, ওর বোনও ঘুমায়, মানে এরকম ই করতে করতে, মানে এই ওর আমার ম্যাডামের ছোট ছেলের নাম হচ্ছে শাহিন, শাহিন ইয়াল্লা ওয়েক আপ ওয়েক আপ, মানে এই চিল্লাইতে চিল্লাইতে 1 ঘন্টা চলে গেছে। এদিকে রান্নার সময় হয়ে গেছে, মানে আমি 11টার সময় রান্না স্টার্ট করি, তো দেখা গেছে হালকা টুকিটাকি খালি বিছনাটা গুছে আমি বাহিরে, ঘর দুয়ার ময়লা হয় নাই, পরিষ্কার আছে। কালকে খুব ভালো করে সব কিছু পরিষ্কার করব সকাল সকাল উঠে। তো আজকে হচ্ছে তারপর রান্না চড়াইতে চলে আসলাম, এদিকে মাংস হচ্ছে বড় বড় পিস এগুলি কাটতে হয়েছে, কাইটা নিজেদের জন্য রান্না করলাম, ম্যাডামদের জন্য রান্না করলাম, সবার জন্য রান্না টান্না করে এখন হাঁড়ি পাতিল কিছু জমছে, এগুলি ধোবো, ধুয়ে তারপর গা গোসল ধুয়ে ওদেরকে খাওয়ায় নিজে খাই, একটু রেস্ট করবো। রেস্ট করার পরে বিকেলে আবার কাজ করব। তো দর্শকরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ, আর অবশ্যই অবশ্যই ছোট্ট একটা অনুরোধ, একটা সাবস্ক্রাইব করে দেবেন। হাঁড়ি পাতিলগুলি সবগুলি ধোবো, ক্লিন করব। আজকে ময়লা কমই হয়েছে, খুব মানে খুব বেশি একটা ময়লা হয় নাই, তো এগুলি ধুয়ে পরিষ্কার করে তারপর আপাতত আমার রান্নাঘরের কাজ শেষ ইনশাআল্লাহ। তো দর্শক, হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নেই। আসলে বিদেশে কাজ করতে গেলে প্রচুর দেখা যায় ধোয়া পাতলা করতে হয়, মানে আমি তো তবু ভালো নিজে কাজ করি, দেখি না কম জিনিস ময়লা হয়, কিন্তু ওরা কাজ করতে গেলে দেখা গেছে আপনি একটা রান্না করতে আসছে, মনে করেন যে মিষ্টিপের ভিতরে যত হাঁড়ি পাতিল আছে সব বের করে ফেলবো, মানে অনেক বেশি ময়লা করে ওরা, রান্নাঘর ময়লা করে, চুলা ময়লা করে, হাঁড়ি পাতিল ময়লা করে। কিন্তু আমি যেহেতু নিজে রান্না করি তো ওইভাবে সেভলি রান্না করি যেন জিনিসপাতি কম ময়লা হয়, আমার কাজ যেহেতু আমার ধুইতে হবে, তো ওই কারণে দেখা গেছে যে ওইভাবে অত ময়লা হয় না। তো এই ভাতগুলি আর কেউ খাবে না, বেশি হয়েছে, ভাতগুলি বিলাই রেডি আসি, কারণ বিলাই খাই ফেললে কাজে দিবে। তো বাহিরে জেনে পাখিরাও আইসা খায়, এটা ভালোই লাগে আমার কাছে, দেখছেন? হ্যাঁ, আরে ম্যাডাম অনেক বাজার টাজার নিয়ে আসছে, এখানে ওইখানেও বাজার, ওইখানেও বাজার, তো এগুলি এখন সব গুছাবো, গুছিয়ে গুছিয়ে রাখবো, যেটা যেখানকার সেটা সেখানে রাখার চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিও। তারপরে হচ্ছে পাউরুটি, তো এখানে বার্গারের জন্য রুটি নিয়ে আসছে সকালবেলার নাস্তার জন্য, এটা হচ্ছে ম্যাজি, এটা হচ্ছে বার্গারের লাহাম, এখানে রুটি, এটা হচ্ছে বাচ্চাদের খাবার, মানে আমার ম্যাডামের ছোট ছেলের খাবার, আর এটা চিপস, এখানে আরও সামান আছে। তো এগুলি এখন আগে গুছাবো, গুছে তারপরে আবার এগুলি বের করবো। তো এটা হচ্ছে হালিফ, রব, কুকিং ক্রিম, নেসকুইক, তারপরে হচ্ছে আপনার এটা টিকা, পটেটো, তো এই হচ্ছে বাজার। এখানে সব বাজার, এই যে গুছায় রাখলাম নুডলস আনছে, দুধ, এখানে আমাদের সব মানে শুকনো বাজারগুলো আমি এখানে এইভাবে গুছায় রাখি, কারণ এখান থেকে নিতে সুবিধা। আর এই নিচে রাখি হচ্ছে যত ময় মশলা টাইপের জিনিস আছে সব এই নিচে রেখে দিই, এখানে এটা আমাদের স্টোর রুম, পুরাটা হয়েছে স্টোর রুম। আর ফ্রিজে অনেক ডিম আনছে, তো এত ডিম মানে জায়গা হয় না দেখে আবার এই যে নিচে রাখছি, তো এইভাবে ফ্রিজেও সব গুছায় টুছায় রাখছি।
দুধ নিয়ে আসছে, সব জীবন নিয়ে আসছে, সব সুন্দর করে গুছায় রাখছি, শুধু এখান থেকে বের করবো আর রান্না করবো। তারপরে এই যে পেঁয়াজ আনছে, রসুন আনছে, এগুলি আনছে, আর এখানে ম্যাডামের মেয়ের জন্য আলু ভাজতেছি রাতের ডিনার, বাস এইটুক করে তারপর আমি আমার রুমে চলে যাবো, আজকের মতো কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখানে হচ্ছে মেয়ের জন্য চিকেন ভাজতেছি, চিকেন আর কি এই করতেছি, তো এগুলি এখন একটু উল্টাই দিতে হবে, উল্টাই দিলে জিনিসটা সুন্দর হইব আর কি। তো ম্যাডাম অনেক বাজার নিয়ে আসছে, সবগুলি বাজার গুছিয়ে সুন্দর করে রেখে তারপরে হচ্ছে হাঁড়িপাতিল যা কিছু আছে রান্নাঘরে সব কিছুর সুন্দর করে গুছিয়ে রেখে তো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আসলে রাতের 11টার পরে আর আমার কোনো কাজ থাকে না, মাঝে মাঝে দেখা গেছে যে 10টার আগেই আমার কাজ শেষ হয়ে যায়। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে ম্যাডামের ছেলে মেয়ের ওপরে, সরি কাশি হচ্ছে, তো ওদের যদি দেখা যায় যে রাতে ওরা তাড়াতাড়ি খেয়ে ফেলে তাহলে আমার কাজ শেষ, আর যদি ওরা দেরি করে খায় তাহলে দেখা যায় আমার কাজ অনেকটাই মানে ই হয়ে থাকে, লেট হয় আর কি, রাত্রে বেশি রাত্রে খাইলে লেট হয়। তো যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আমি আরও কিছু কথা বলতে চাইছিলাম বাট বলতে পারলাম না সময়ের অভাবে, এবং ভিডিওটা বড় হয়ে যাবে, কালকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, খুবই কষ্টের এবং দুঃখের একটা কথা। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আশা করি সবাই ভালো থাকবেন, ভালো আছেন, তো আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আশা করি আপনারা আমার সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমি ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আপনাদের জন্য যেন আপনাদের ভালো লাগে। আর যদি কোনো কমপ্লেন থাকে, যদি কোনো খারাপ লাগা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই সেটা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ হাফেজ।